আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, রোজ ভ্যালির আমানতকারীদের অর্থ ফেরতের প্রক্রিয়া শুরু। সেবির তরফ থেকে নোটিফিকেশন জারি, প্রক্রিয়া শুরু করলো অ্যাসেট ডিসপোজাল কমিটি। আমানতকারীদের আবেদন জানানোর অনুরোধ, www.rosevalleyadc.com ওয়েবসাইটে আবেদন। আবেদন জানাতে পারবেন আমানতকারীরা মঙ্গলবার থেকে। অনস্ক্রিন শুনতেই পেলেন, রোজ ভ্যালির টাকা ফেরানোর প্রক্রিয়া আজ মঙ্গলবার থেকে শুরু হয়ে যাচ্ছে এবং আজকে থেকেই আপনারা কিন্তু অনলাইন আবেদন করতে পারবেন। তো কিভাবে অনলাইন আবেদন করবেন স্টেপ বাই স্টেপ, তাছাড়াও কিভাবে আপনি স্ট্যাটাস চেক করবেন, সমস্ত কিছুই দেখিয়ে দিচ্ছি আজকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন এবং আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমেই কিন্তু এই কাজটি করতে পারবেন। কিছুদিন আগেই আপনাদের জানিয়েছিলাম রোজ ভ্যালির টাকা ফেরানোর প্রক্রিয়া কিছুদিনের মধ্যে শুরু করে দেওয়া হবে এবং আজকে থেকেই কিন্তু এটার আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে এবং অনলাইন পুরো প্রসেসটাই। এবং অ্যাসেট ডিসপোজাল কমিটির পক্ষ থেকে কিন্তু এটি করা হচ্ছে, যা ক্যালকাটা হাইকোর্টের নির্দেশেই হচ্ছে। অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন রোজ ভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটির যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে কিন্তু আমরা চলে এসেছি rosevalleyadc.com। এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের আসতে হবে এবং আপনাদের সুবিধার্থে ওয়েবসাইটের লিঙ্কটি কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই ওয়েবসাইটে আসলেই কিন্তু আপনি ইম্পর্টেন্ট নোটিশ কিছু দেখতে পারবেন, তাছাড়াও এখানে দেখতে পাচ্ছেন লেটেস্ট নিউজ রয়েছে। টুপ্রের এই যে থ্রি ডট রয়েছে, এই থ্রি ডটের উপরে ক্লিক করে দেবেন। এখন আমরা দেখে নিচ্ছি যে এখানে কীভাবে আপনি অনলাইন আবেদন করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে কমপ্লেন্স রয়েছে, অ্যাবাউট রয়েছে, নিউজ অ্যান্ড নোটিশ রয়েছে। এই নিউজ অ্যান্ড নোটিশের উপর আপনি যখনই ক্লিক করে দেবেন, এখানে কিন্তু দেখতে পারবেন যে গতকাল অর্থাৎ 25 তারিখ এই ওয়েবসাইটটি লঞ্চ করা হয়েছে। তাছাড়াও এখানে কিন্তু রয়েছে ইনভেস্টর এবং তার নিচে রয়েছে আপলোড সার্টিফিকেট। তো যারা নতুন এখানে আবেদন করবেন অথবা রোজ ভ্যালির টাকা ফিরিয়ে পাওয়ার জন্য আপনি আবেদন করতে চাইছেন, এর জন্য সর্বপ্রথম আপনাকে এই আপলোড সার্টিফিকেট অপশনের উপরে ক্লিক করে দিতে হবে। তো এখন আমরা কিন্তু দেখে নিচ্ছি যে কীভাবে এখানে অনলাইন আবেদন করবেন। তো এই আপলোড সার্টিফিকেটের উপরে আপনি যখনই ক্লিক করে দেবেন, অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এই ধরনের কিন্তু একটি ফর্ম ওপেন হয়ে যাবে। তো খুব সহজ পদ্ধতি, আপনি কিন্তু আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমেই এটি করতে পারবেন। প্রথমত এখান থেকে কোম্পানিটি সিলেক্ট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আদ্রিজা গোল্ড কর্পোরেশন লিমিটেড, এরপরে রয়েছে ব্র্যান্ড ভ্যালু কমিউনিকেশন লিমিটেড, এরপরে রয়েছে চকোলেট হোটেল প্রাইভেট লিমিটেড। আপনার যে কোম্পানিতে ইনভেস্ট করা ছিল সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন রোজ ভ্যালি এয়ারলাইন্স লিমিটেড রয়েছে, রোজ ভ্যালি ফিল্ম লিমিটেড রয়েছে। তো আপনার যে সার্টিফিকেটটি রয়েছে সেই সার্টিফিকেটে কিন্তু আপনি সেই কোম্পানির নামটা দেখতে পারবেন। তো সেখান থেকে আগে আপনি দেখে নেবেন যে কোন কোম্পানিতে আপনার ইনভেস্টটা করা ছিল। তো এখান থেকে সেই কোম্পানিটি আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনার নাম দিয়ে দেবেন, অর্থাৎ সার্টিফিকেটে যে আমানতকারীর নামটি রয়েছে সেই নামটি এখানে দিয়ে দেবেন। এরপর এখানে বয়সটি দিয়ে দেবেন, এখান থেকে জেন্ডারটি সিলেক্ট করে নেবেন, মেল ফিমেল নাকি আদার্স। যদি পুরুষ হয়ে থাকেন তাহলে মেলের উপরে ক্লিক করে দেবেন, যদি মহিলা হয়ে থাকেন তাহলে ফিমেলের এখানে ক্লিক করে দেবেন। এরপর এখানে আপনার ফোন নম্বরটি বসিয়ে দেবেন, সঠিক মোবাইল নম্বর এখানে দেবেন। এরপর এখানে আইডেন্টিটি টাইপটি সিলেক্ট করে নেবেন, আপনি আধার কার্ড দিতে চাইছেন নাকি ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট। যদি আপনি আধার কার্ড দিতে চান তাহলে আধার কার্ডের উপরে ক্লিক করে দেবেন, এখানে আপনার আধার কার্ডের নম্বরটি বসিয়ে দেবেন। এরপর এখানে রয়েছে সেকেন্ড ইনভেস্টর ইন কেস অফ জয়েন্ট হোল্ডার, যদি জয়েন্ট হোল্ডার থাকে অর্থাৎ দ্বিতীয় আমানতকারী থাকে। মূলত আপনার সার্টিফিকেটে যদি জয়েন্ট ইনভেস্টর থাকে তাহলে কিন্তু সেই ইনভেস্টরের এখানে নাম দেবেন, না হলে কিন্তু দেওয়ার কোনো ধরনের প্রয়োজন নেই। এখানে বয়স দেবেন সেই জয়েন্ট আমানতকারীর, এখান থেকে জেন্ডারটি সিলেক্ট করে নেবেন, সেমভাবে এখানে ফোন নম্বর বসিয়ে দেবেন। এরপর এখান থেকে আইডি টাইপটি সিলেক্ট করে নেবেন, কোন আইডিটি দিতে চাইছেন, এরপর সেই আইডির কিন্তু এখানে নম্বরটি বসাতে হবে। এরপর এখানে নেম অফ দ্য ফাদার অর্থাৎ ফাদার নেম অথবা হাজব্যান্ড নেমটি বসাতে হবে। এরপর অ্যাড্রেস বসিয়ে দেবেন, এরপর এখানে স্ট্রিট নেম বসিয়ে দেবেন অর্থাৎ রাস্তার নাম, এরপর এখানে ভিলেজ টাউন অথবা সিটি নাম কিন্তু দিতে হবে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাংলাতেও রয়েছে। এরপর এখানে পোস্ট অফিসটি দিয়ে দেবেন, পুলিশ স্টেশন দিয়ে দেবেন, এখান থেকে স্টেটটি সিলেক্ট করে নেবেন, আপনি কোন স্টেটে সেটি সিলেক্ট করে নেবেন। এরপর এখান থেকে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন, এখানে কিন্তু ডিস্ট্রিক্টের নামগুলো দেখতে পাচ্ছেন। এরপর এখানে আপনার পিনকোডটি বসিয়ে দেবেন, এরপর এখানে কিন্তু আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে, অর্থাৎ এখানে আপনি ফার্স্ট ইনভেস্টরের অ্যাকাউন্ট ডিটেলসটা দেওয়ার চেষ্টা করবেন। তো এখান থেকে প্রথমত আপনাকে ব্যাঙ্কটি সিলেক্ট করে নিতে হবে যে কোন ব্যাঙ্কে আপনি টাকাটি নিতে চাইছেন। তো সচল একটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন, তো এখান থেকে সেই ব্যাঙ্কটি সিলেক্ট করে নেবেন। এরপর এখানে সেই ব্যাঙ্কের শাখার নামটি বসিয়ে দেবেন, এগুলো কিন্তু আপনার ব্যাঙ্ক পাসবুকেই পেয়ে যাবেন অর্থাৎ ব্রাঞ্চের নাম। এরপর শাখার নম্বর যদি থাকে অর্থাৎ ব্রাঞ্চ কোড যদি থাকে তাহলে ব্রাঞ্চ কোডটি কিন্তু এখানে আপনাকে দিতে হবে। এরপর সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি হয় তাহলে সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটি এখানে আপনি বসিয়ে দেবেন। এরপর এখানে আপনার MICR অফ দ্য ব্যাঙ্ক অর্থাৎ ব্যাঙ্কের MICR কোডটি এখানে বসিয়ে দেবেন, যেটি আপনার ব্যাঙ্ক পাসবুকেই কিন্তু পেয়ে যাবেন। এরপর এখানে আপনার ব্যাঙ্কের IFSC কোডটি বসিয়ে দেবেন। এই IFSC কোড এবং MICR কোড এই দুটি কিন্তু আলাদা, এই দুটি আপনার ব্যাঙ্কের পাসবুকেই পেয়ে যাবেন। যদি আপনার ব্যাঙ্কের পাসবুকে MICR কোডটি না থাকে তাহলে কিন্তু ব্যাঙ্ক থেকে আপনাকে নিতে হবে এবং 11 সংখ্যার IFSC কোডটি এখানে বসিয়ে দেবেন। এরপর একটু উপরে তুলে নেবেন। এরপরই রয়েছে ডিটেলস অফ ইনভেস্টমেন্টস, আমানত সমূহের বিবরণ। এই ডিটেলসগুলো কিন্তু এখানে আপনাকে ভালো করে পূরণ করতে হবে। দেখুন, প্রথমে রয়েছে আমানত শংসাপত্র নম্বর অর্থাৎ সার্টিফিকেট নম্বরটি,
এখানে সেই সার্টিফিকেট নম্বরটি সঠিকভাবে বসিয়ে দেবেন। এরপর বলা হয়েছে কার কার নামে শংসাপত্র, অর্থাৎ কার কার নামে এই শংসাপত্রটি রয়েছে। যদি জয়েন্ট হয়ে থাকে তাহলে এখানে দুজনের নাম দিয়ে দেবেন, এবং যদি সিঙ্গেল হয়ে থাকে তাহলে সেই একজনের নামই কিন্তু এখানে বসিয়ে দেবেন। এরপরই রয়েছে ডেট অফ ইনভেস্টমেন্ট, আমানতের তারিখ, অর্থাৎ কত তারিখ আপনি সেই ইনভেস্টটা করেছেন সেটা কিন্তু আপনার সার্টিফিকেটেই পেয়ে যাবেন, সেই তারিখটা এখানে বসিয়ে দেবেন। এরপরই রয়েছে অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট, আমানতের পরিমাণ, অর্থাৎ কত টাকা আপনি ইনভেস্ট করেছিলেন সেই টাকার পরিমাণটা কিন্তু এখানে বসাতে হবে, অর্থাৎ কত টাকা আপনি দিয়েছিলেন সেখানে সেই টাকার পরিমাণটা এখানে দিয়ে দেবেন। এরপরই রয়েছে ডেট অফ ম্যাচিউরিটি, আমানত শেষ হবার তারিখ, এই আমানত শেষ হবার তারিখটাও কিন্তু সেটা আপনার সার্টিফিকেটেই পেয়ে যাবেন। এরপর দেখুন পরেই বলা হয়েছে কোম্পানির থেকে কত টাকা পাওয়া গেছে, অর্থাৎ কোম্পানির থেকে যদি কোনো টাকা আপনি পেয়ে থাকেন তাহলে সেই টাকার পরিমাণটা এখানে বসিয়ে দেবেন, এবং যদি কোনো টাকা না পেয়ে থাকেন তাহলে এখানে জিরো লিখে দেবেন। এরপর বলা হয়েছে কত মূল টাকা ফেরত পাওয়া যায়নি যে টাকা দাবি করছেন, অর্থাৎ কত টাকা আপনি ফেরত পাননি সেই টাকার পরিমাণটা কিন্তু এখানে বসিয়ে দেবেন, অর্থাৎ পুরো টাকাটাই যদি আপনি না পেয়ে থাকেন তাহলে পুরো টাকার পরিমাণটাই কিন্তু এখানে বসিয়ে দেবেন। এরপর একটু সরিয়ে নেবেন, দেখুন এখানে বলা হচ্ছে কত টাকা প্রাপ্য, অর্থাৎ আপনি কত টাকা পাওয়ার যোগ্য, অথবা যত টাকা আপনি ইনভেস্ট করেছিলেন এবং আপনার ম্যাচুরিটি হওয়ার পর যত টাকা আপনি পাওয়ার যোগ্য সেই টাকার পরিমাণটা কিন্তু এখানে বসিয়ে দেবেন, সেটা আপনার সার্টিফিকেটেই কিন্তু আপনি দেখতে পারবেন। এরপর নিচে রয়েছে কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড, এখন কিন্তু আপনাকে ডকুমেন্টটা আপলোড করতে হবে। তার আগে এখানে কয়েকটি সমস্যা দেখে নিন, যদি এখানে আপনি সেকেন্ড ইনভেস্টরের নাম না দেন, দেখুন এখানে বলা হয়েছে দ্বিতীয় যৌথ আমানতকারী, তাহলে কিন্তু আপনার আপলোড হবে না অথবা সাবমিট হবে না। যদি আপনার সেকেন্ড ইনভেস্টর না থাকে অথবা জয়েন্ট হোল্ডার না থাকে, সেক্ষেত্রে আপনি যাকে নমিনি রেখেছিলেন তার নামটা কিন্তু এখানে দিতে পারেন, অর্থাৎ নমিনি ডিটেলস কিন্তু এই সেকেন্ড ইনভেস্টরের এখানে দিতে পারেন, অর্থাৎ দ্বিতীয় যৌথ আমানতকারীর এখানে। তো এখানে নমিনির নাম দিয়ে দেবেন যেটি আপনার সার্টিফিকেটে রয়েছে, এবং তার বয়স দিয়ে দেবেন, এখান থেকে লিঙ্গটি সিলেক্ট করে নেবেন, যদি পুরুষ হয়ে থাকে তাহলে মেলের উপরে ক্লিক করে দেবেন, যদি মহিলা হয়ে থাকে তাহলে ফিমেলের এখানে, যদি আদার্স হয়ে থাকে তাহলে আদার্সের উপরে ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে আইডি টাইপটি সিলেক্ট করে নেবেন, এরপর ফোন নম্বর দিয়ে দেবেন, এখানে পিতা অথবা স্বামীর নাম দিয়ে দেবেন। এবং নিচে আরেকটি সমস্যার সম্মুখীন হতে পারেন, এই আমানতের তারিখ সিলেক্ট করতে গিয়ে যখন এখানে ক্লিক করে দেবেন এখানে কিন্তু একটি ক্যালেন্ডার শো হয়ে যাবে, তো এখান থেকে কিন্তু আপনাকে চুজ করে নিতে হবে। দেখুন এখানে রয়েছে এই যে ইয়ারটি, এই ইয়ারের উপরে ক্লিক করে দেবেন, এখানে এই ইয়ারের উপরে আবারও কিন্তু আপনাকে ক্লিক করতে হবে, এখানে কিন্তু ইয়ারগুলো শো হয়ে যাবে, এই যে অ্যারো চিহ্নগুলো রয়েছে এগুলোর উপর ক্লিক করে দিয়ে কিন্তু আপনি প্রথমত ইয়ারটি সিলেক্ট করে নেবেন। এরপর এখান থেকে কোন মাসে আপনি ইনভেস্ট করেছিলেন সেই মাসটি এখান থেকে সিলেক্ট করে নেবেন, এবং এখান থেকে সেই তারিখটি সিলেক্ট করে নেবেন, এখানে কিন্তু অটোমেটিক্যালি ফিল হয়ে যাবে। সমস্ত কিছু একবার ভালো করে মিলিয়ে দেখে নেবেন, যদি সব কিছুই ঠিকঠাক থাকে তাহলে নিচে রয়েছে কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড, এটার উপরে ক্লিক করে দেবেন। এরপর একটু উপরে তুলে নেবেন, এখন কিন্তু আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। প্রথমেই রয়েছে অরিজিনাল সার্টিফিকেটস অব ইনভেস্টমেন্ট, আমানতের আসল শংসাপত্র, তো এখানে কিন্তু কোনো জেরক্স কপি আপনি আপলোড করবেন না, আপনার অরিজিনাল সার্টিফিকেটটি এখানে ছবি তুলে নেবেন ভালো করে আপনার ফোন দিয়ে, অথবা যদি আপনি কম্পিউটারে করেন তাহলে প্রিন্টার দিয়ে ভালো করে আপনি কিন্তু আগে সেটা স্ক্যান করে নেবেন। এরপর এখানে রয়েছে চুজ ফাইল, এটার উপর ক্লিক করে দিয়ে সেটা কিন্তু আপনি আপলোড করতে পারেন। এখানে পিডিএফ, জেপিজি, যে কোনো ফরম্যাটে কিন্তু আপনি আপলোড করতে পারেন। যদি আপনি মোবাইল দিয়ে এই কাজটি করেন তাহলে আপনার যে সার্টিফিকেটটি রয়েছে সেটা আগে ভালো করে ছবিটা তুলে নেবেন, এরপর এখানে রয়েছে আপলোড, এই আপলোডের উপর ক্লিক করে দিয়ে সেটা কিন্তু আপনি আপলোড করে দিতে পারেন। এখানে রয়েছে চুজ ফাইল, এটার উপরে আমরা প্রথমত ক্লিক করে দিচ্ছি, এখানে রয়েছে ফাইলস, এটার উপর ক্লিক করে দিয়ে আগে আমরা ছবিটাকে চুজ করে নিচ্ছি। দেখুন আমরা কিন্তু ছবিটা চুজ করে নিয়েছি, এখানে রয়েছে আপলোড, এই আপলোড অপশনের উপরে ক্লিক করে দেবেন, এই আপলোডের উপরে আপনি যখনই ক্লিক করে দেবেন এটা কিন্তু আপলোড হয়ে যাবে, এবং যদি সেটাকে আপনি পরিবর্তন করতে চান তাহলে এখানে রয়েছে এই ক্যান্সেল, এটার উপর ক্লিক করে দিয়ে কিন্তু ফের আরেকটা ছবি কিন্তু এখানে আপনি আপলোড করতে পারেন। সেমভাবে বাকি যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাকে আপলোড করতে হবে। দ্বিতীয় নম্বরে দেখুন বলা হয়েছে যদি আমানতের আসল শংসাপত্র কোম্পানিকে জমা দেওয়া হয়ে থাকে তাহলে জমা দেবার আসল রসিদ, অর্থাৎ অনেকেই কিন্তু ম্যাচুরিটির সময় সার্টিফিকেটটি জমা দিয়েছেন, আপনাকে একটা রসিদ দেওয়া হয়েছে, সেই রসিদটা কিন্তু এখানে আপনি আপলোড করতে পারেন। যদি আপনার কাছে আসল শংসাপত্রটা না থাকে অথবা আসল সার্টিফিকেটটা না থাকে, সেমভাবে কিন্তু আপনি ছবি তুলে সেটাকে চুজ ফাইলের উপর ক্লিক করে দিয়ে আপলোড করে দিতে পারেন। এরপর তিন নম্বরে বলা হয়েছে প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটি, অর্থাৎ প্রথম আমানতকারীর, ফার্স্ট ইনভেস্টরের কিন্তু এখানে আপনাকে যে কোনো একটি ডকুমেন্ট দিতে হবে, যে ডকুমেন্টটি আপনি উপরে ফিল করলেন সেটাই কিন্তু এখানে দেবেন। যদি আপনি আধার কার্ড সেখানে ফিল করে থাকেন তাহলে সেই আধার কার্ডের ছবিটা এখানে আপনি চুজ ফাইলের উপর ক্লিক করে দিয়ে আপলোড করে দেবেন। এরপর চার নম্বরে বলা হয়েছে অরিজিনাল অ্যাড্রেস প্রুফ, অর্থাৎ পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, লাইটের বিল, ইলেকট্রিক বিল, টেলিফোন বিল, রেশন কার্ড, যে কোনো একটি আসল, অর্থাৎ উপরে সেকেন্ড ইনভেস্টরের ক্ষেত্রে আপনি যে ডকুমেন্টটি দিয়েছিলেন সেই ডকুমেন্টটি কিন্তু এখানে আপনি আপলোড করে দেবেন।
এরপর 5 নম্বরে বলা হয়েছে ব্যাঙ্ক পাসবুকের প্রথম পৃষ্ঠার ফটোকপি, অর্থাৎ আপনি যে এখানে ব্যাঙ্ক ডিটেলসটা দিয়েছেন সেই ব্যাঙ্ক ডিটেলসের প্রথম পেজটি কিন্তু এখানে আপনাকে আপলোড করতে হবে। সেটা আপনি ফোন দিয়ে ভালো করে ছবি তুলে নিতেও পারেন, অথবা যদি আপনি প্রিন্টার দিয়ে করেন তাহলে প্রিন্টার দিয়ে আগে আপনাকে ভালো করে স্ক্যান করে নিতে হবে, তারপর সেটা এই চুজ ফাইলের উপর ক্লিক করে দিয়ে আপলোড করে দেবেন। এরপর 6 নম্বরে বলা হয়েছে বাতিল চেক অথবা চেকের ফটোকপি, অর্থাৎ যদি আপনার কাছে ব্যাংকের পাসবুক না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার বাতিল চেক দিতে পারেন, অর্থাৎ ক্যান্সেল চেক এখানে এই চুজ ফাইলের উপর ক্লিক করে দিয়ে আপলোড করে দিতে পারেন। এরপর সমস্ত কিছু যদি আপলোড হয়ে যায় তাহলে এখানে রয়েছে ফাইনাল সাবমিট, এই ফাইনাল সাবমিটের উপর ক্লিক করে দিয়ে কিন্তু আপনি সাবমিট করে নেবেন। তার আগে উপরে আপনি সমস্ত কিছু একবার চেক করে নেবেন যে সব কিছুই ঠিকঠাক আছে কি না, তারপর কিন্তু আপনি এই সাবমিটটা করবেন। এই সাবমিট করার আগে এখানে আরও একটি সমস্যার কথা জানিয়ে দিচ্ছি, কোনো একটি ডকুমেন্ট যদি আপনি আপলোড না করেন সেক্ষেত্রে কিন্তু সাকসেসফুলি আপনার সাবমিটটা হবে না। দেখুন 2 নম্বরে বলা হয়েছিল যদি আমানতের আসল শংসাপত্র কোম্পানিকে জমা দেওয়া হয়ে থাকে তাহলে জমা দেবার আসল রসিদ, অর্থাৎ কেউ যদি অরিজিনাল সার্টিফিকেটটি কোম্পানিকে দিয়ে থাকে সেক্ষেত্রে তাকে কিন্তু একটি রসিদ দেওয়া হয়েছিল, সেই রসিদটি কিন্তু এখানে আপলোড করতে পারে। যদি কারোর ক্ষেত্রে এই রসিদটি না থাকে সেক্ষেত্রে সেই ব্যক্তি কিন্তু আসল যে শংসাপত্রটি রয়েছে অথবা যে অরিজিনাল সার্টিফিকেটটি তার কাছে আছে এই যে 1 নম্বরে যেটি আপলোড করেছে সেটা কিন্তু এই 2 নম্বরও আপলোড করতে পারে। সেমভাবে যদি ব্যাংকের পাসবুকের প্রথম পাতা এখানে আপলোড করে থাকেন এবং যদি আপনার ব্যাংকে চেকবুক না থাকে অথবা ক্যান্সেল চেক না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে ব্যাংকের পাসবুকের প্রথম পাতাটা এই যে 2 নম্বর অথবা শেষ যে অপশনটি রয়েছে এখানেও কিন্তু আপনি আপলোড করতে পারেন। এরপর আপনি কিন্তু সাবমিট করে দেবেন, সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। আবারও জানিয়ে দিচ্ছি ভালো করে উপরে আগে আপনি দেখে নেবেন সমস্ত কিছু যাতে ঠিকঠাক থাকে, তারপর আপনি কিন্তু সাবমিট করবেন। কারণ একবার যদি এখানে আপনি সাবমিট করে দেন তাহলে কিন্তু আর পরবর্তীতে আপনি এডিট করতে পারবেন না, অর্থাৎ এডিট উইন্ডো কিন্তু আর খুলবে না। দেখুন সাবমিটের উপরে আপনি যখনই ক্লিক করে দেবেন এই ধরনের একটি পপ আপ শো করাবে, ইনভেস্টর সেভড সাকসেসফুলি, এরপর ওকে বাটনের উপরে ক্লিক করে দেবেন, অর্থাৎ সাকসেসফুলি কিন্তু আপনি এখানে সাবমিট করে দিলেন। এখন আপনাকে এই বিষয়টি ভালো করে বুঝতে হবে, এই ফাইনাল সাবমিট তাছাড়াও এই যে ফর্মটি আমরা পূরণ করলাম তার আগে কিন্তু আপনাকে এই অপশনগুলো দেখে নিতে হবে, অর্থাৎ এখানে কিন্তু 3টি অপশন রয়েছে, আপলোড সার্টিফিকেট, এই ইনভেস্টর, এই যে অপশনটি রয়েছে এটার মাধ্যমে কিন্তু আমরা এই ফর্মটি পুরোটাই পূরণ করলাম। দেখুন এখানে কিন্তু 3টি অপশন রয়েছে, প্রথমেই রয়েছে ইনভেস্টর, এরপরে রয়েছে নমিনি, এরপরে রয়েছে আদার্স। তো আপনার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য হবে সেটা কিন্তু এই ফর্মটি পূরণ করার আগেই আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমরা কিন্তু এই ইনভেস্টরের মাধ্যমে ফর্মটি পূরণ করলাম, কারণ ইনভেস্টরের মাধ্যমে তারাই কিন্তু পূরণ করবে। যাদের নামে বর্তমানে সার্টিফিকেটটি রয়েছে সেই সার্টিফিকেটের আমানতকারী যদি এখনও পর্যন্ত বেঁচে থাকে অথবা নমিনিও যদি বেঁচে থাকে সেক্ষেত্রে কিন্তু এই ইনভেস্টর অপশনটির মাধ্যমে তিনি আবেদন করবে, অর্থাৎ যিনি ইনভেস্ট করেছে তিনিই কিন্তু এই ইনভেস্টর অপশনটির মাধ্যমে আবেদন করছে, অর্থাৎ সেই ব্যক্তি এখনও পর্যন্ত বেঁচে আছে যার নামে এই সার্টিফিকেটটি রয়েছে, তিনি যদি এখনও পর্যন্ত বেঁচে থাকেন তাহলে এই ইনভেস্টর এই অপশনটির মাধ্যমে তিনি কিন্তু আবেদন করবে। এরপর 2 নম্বর যে অপশনটি রয়েছে নমিনি, এই নমিনির মাধ্যমে শুধুমাত্র তারাই কিন্তু আবেদন করবে, যিনি ইনভেস্টর ছিলেন উনি মারা গেছেন তার নমিনি অর্থাৎ উত্তরাধিকারী যিনি ছিলেন অথবা যার নাম দিয়েছিলেন নমিনি হিসেবে তিনি যদি বেঁচে থাকেন তাহলে কিন্তু এই নমিনি অপশনের মাধ্যমে সেই নমিনি কিন্তু আবেদন করবে। দেখুন সেমভাবে কিন্তু এখানে কোম্পানির নাম সিলেক্ট করতে হবে, সেই নমিনির নাম দিতে হবে, কত শতাংশ আপনাকে ভাগ দিয়েছিল অর্থাৎ নমিনিকে কত শতাংশ ভাগ দিয়েছিল সেই পার্সেন্টেজটা কিন্তু এখানে লিখতে হবে। এরপর এখানে বলা হয়েছে মৃত আমানতকারী গণের নাম, অর্থাৎ যিনি মারা গেছেন অর্থাৎ যার নামে এই ইনভেস্টটা করা ছিল তার নাম কিন্তু এখানে দিতে হবে, প্রথম আমানতকারীর নাম দিতে হবে, দ্বিতীয় যৌথ আমানতকারীর নাম দিতে হবে, এরপর রিলেশনশিপ দিতে হবে অর্থাৎ নমিনির সাথে কী রিলেশন। তো সেমভাবে এই বিষয়গুলি কিন্তু পূরণ করতে হবে। এরপর 3 নম্বর যে অপশনটি রয়েছে আদার্স, এই আদার্সের উপর ক্লিক করে দিয়ে কিন্তু শুধুমাত্র তিনি আবেদন করতে পারবে, অর্থাৎ ইনভেস্টর নমিনি দুজনেই যদি মারা গিয়ে থাকে সেক্ষেত্রে তার যে উত্তরাধিকারী অথবা যে উত্তরসূরি রয়েছে তিনি কিন্তু এই আদার্সের উপর ক্লিক করে দিয়ে আবেদন করতে পারে, অর্থাৎ যিনি ইনভেস্ট করেছিলেন এবং যার নাম নমিনি হিসেবে দিয়েছিলেন দুজনেই যদি মারা গিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তাকে এই আদার্সের উপর ক্লিক করে দিয়ে তার উত্তরসূরি আবেদন করতে পারে। সেক্ষেত্রে এই লাস্ট অপশনটির উপর ক্লিক করে দিয়ে এই যে ডিটেলসগুলো রয়েছে সেই ডিটেলসগুলো কিন্তু পূরণ করতে হবে। মৃত আমানতকারীর কিন্তু এখানে ডিটেলস দিতে হবে, অর্থাৎ কত তারিখে মারা গিয়েছেন সেই তারিখটা পর্যন্ত কিন্তু এখানে দিতে হবে। এরপর সেমভাবে কিন্তু যা যা ডিটেলস এখানে চাইবে সেই ডিটেলসগুলো কিন্তু আপনাকে আপলোড করতে হবে। তো এখানে আবারও জানিয়ে দিচ্ছি যখন আপনি এই ফর্মটি পূরণ করবেন তার আগে কিন্তু আপনি চুজ করে নেবেন যে কোন মাধ্যমে আপনাকে ফর্মটি পূরণ করতে হবে। যদি এই নমিনির মাধ্যমে পূরণ করতে হয় তাহলে প্রথমেই আপনি নমিনি এই অপশনটি সিলেক্ট করে নেবেন এবং তারপর এই ডিটেলসগুলো আপনি পূরণ করে দেবেন। যদি আদার্সের মাধ্যমে আপনাকে পূরণ করতে হয় তাহলে এই আদার্সের উপর ক্লিক করে দিয়ে কিন্তু সেই ডিটেলসগুলো আপনি পূরণ করে নেবেন। তো বেশিরভাগ সকলের ক্ষেত্রে কিন্তু এই ইনভেস্টরটাই হবে, কারণ যদি সেই ব্যক্তি বেঁচে থাকে অর্থাৎ যিনি আবেদন করেছেন সেক্ষেত্রে তিনি কিন্তু এই ইনভেস্টরের উপর ক্লিক করে দিয়ে আবেদন করবেন। যদি ইনভেস্টর মারা গিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই নমিনির উপর ক্লিক করে দিয়ে
সেই নমিনি কিন্তু আবেদন করতে পারে। এবং যদি নমিনি এবং ইনভেস্টর দুজনেই মারা গিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই আদার্সের উপর ক্লিক করে দিয়ে তার উত্তরসূরি আবেদন করতে পারে সেই সার্টিফিকেটের টাকা পাওয়ার জন্য। আশা করছি এখান থেকে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারলেন। যখন আপনি এই ফর্মটি পূরণ করবেন তার আগে কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে হবে যে কোন অপশনটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য। সেই অপশনটি এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর সেই ফর্মটি কিন্তু আপনি পূরণ করবেন। তো এখন কথা হলো যখন আপনি ফাইন্যান্স সাবমিট করে দিলেন, সাবমিট করে দেওয়ার পর কীভাবে আপনি স্ট্যাটাস চেক করবেন। স্ট্যাটাস চেক করার জন্য আবারও আপনি এই থ্রি ডটের উপরে ক্লিক করে দেবেন। এখানে নিচেই রয়েছে আপলোড সার্টিফিকেট, এটার মাধ্যমে আপনি কিন্তু সাবমিট করালেন ফর্মটি। এরপর তার উপরেই রয়েছে ইনভেস্টর্স, এই ইনভেস্টর্সের উপরে ক্লিক করে দেবেন। দেখুন এখানে কিন্তু বলা হচ্ছে এন্টার সার্টিফিকেট অথবা অ্যাকনোলেজমেন্ট নং, অর্থাৎ আপনি যে সার্টিফিকেটের মাধ্যমে আবেদন করলেন সেই সার্টিফিকেট নম্বরটি কিন্তু এখানে বসাবেন। এরপর এখানে কিন্তু একটি যোগ অথবা বিয়োগ থাকবে, সেই যোগফলটি এখানে বসিয়ে দেবেন। এরপর এখানে নিচে কিন্তু সেই ডিটেলসটা শো করাবে। তো যেহেতু সদ্য আজকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, হয়তো কিছুদিন সময় লাগতে পারে, এই স্ট্যাটাসগুলো সেমভাবেই কিন্তু আপনাকে চেক করতে হবে। তো আশা করছি সম্পূর্ণ বিষয়টা এখান থেকে ক্লিয়ার। তো এই বিষয়ে আপনার কী মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং স্টেপ বাই স্টেপ সমস্ত প্রসেসটাই কিন্তু দেখিয়ে দেওয়া হলো। যদি আপনি নিজে থেকে এই আবেদনটা করতে না পারেন, আপনাদের আমি রিকমেন্ড করব আপনাদের যে পাশাপাশি সাইবার ক্যাফে রয়েছে সেখানে আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন, অথবা পাশাপাশি যদি কোনো কম্পিউটারের দোকান থাকে সেখানে গিয়ে কিন্তু আপনি এই যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এটা কিন্তু করতে পারেন। যেহেতু রিফান্ড প্রসেস এটা, আপনাকে নির্ভুলভাবে কিন্তু আবেদন করতে হবে। তো অবশ্যই আপনাদের আমি রিকমেন্ড করব, যদি আপনি নিজে থেকে করতে না পারেন তাহলে আপনাদের যে পাশাপাশি সাইবার ক্যাফে রয়েছে সেখানে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন। তো এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।